হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই ভালো আছি। আজকে আমি বেলে মাছ কীভাবে রান্না করতে হয় সে রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এখানে আমি বেলে মাছটা নিয়েছি, এটা ভালো করে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আর ওই যে পাশে যে লেবুটা দেখছেন, লেবুটা আমি মাছগুলো ধোয়ার জন্য নিয়েছি। লেবু দিয়ে মাছটা যখন ধোব তখন মাছের গায়ে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। মাছটা আমি এভাবে করে কেটে নিয়েছি। তো এতে আমি এখন হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে মেখে নিয়েছি। কড়াইতে তেলটা দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো ভাজতে বসিয়ে দেব। মাছের এই তরকারিতে আমি আলুটা এভাবে করে লম্বা করে করে কেটে নিয়েছি দেওয়ার জন্য। মাছটা আমি এরকম করে ভেজে নিয়েছি, ঠিক এতটুকুই, জাস্ট একটু হালকা। তারপর এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। কড়াইতে তেল দেব, তেলের মধ্যে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর যখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমি এক এক করে হলুদ, লবণ, মরিচ সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন এক এক করে সব মশলাগুলো দিব। আটা দিচ্ছি, হলুদ আর মরিচ। মরিচটা আমি এতটুকুই দিচ্ছি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। এখন এতে আমি সামান্য করে পানি অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি সামান্য করে জিরা দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি কোনো গার্লিক পেস্ট ইউজ করি নাই,
এটা আপনারা চাইলে দিতে পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব এই মশলার মধ্যে, তারপরে আমি পানিটা দেব। আলুর মধ্যে আমি এখন স্বাদমতো লবণটা দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি, তারপর আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি কিছু আস্ত কাঁচামরিচ দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব। ফাইনালি বেলে মাছের লুকটা এমন হয়েছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব। তো এ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।